বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রবিবার রাত 9টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এই অভিযান চালায়। নগর ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব সাহার বিরুদ্ধে বগুড়ার সদর থানায় 4টি মামলা রয়েছে। এর মধ্যে 3টি হত্যা মামলা। গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সজীব। তিনি জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেফতারের পর নগরীর শাহ মখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় অবহিত করা হয়েছে। সোমবার সকালে পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।